ভিউয়ার্স, আজকে তৈরি করব আচারি চিকেন। প্রথমে ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিব, এরপর কিছু আস্ত গরম মশলা, যে এলাচ, লবঙ্গ, দারচিনি, ভালোভাবে এগুলোকে একটু নেড়ে নেব যাতে এগুলো থেকে একটু ফ্লেভার বের হয়। এরপর দিব আস্ত শুকনো লাল মরিচ আচারি চিকেনে, এটা একটি মাস্ট ইনগ্রিডিয়েন্টস। এবার দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এবার আমরা এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট, একসাথে ব্লেন্ড করে নেওয়া। এই মশলাটাকে ভালোভাবে কষতে দিব একটু। এবার দিব 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন বাটা। বাটা বা প্লেন আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমরা অ্যাড করব আমাদের বাকি স্পাইসিগুলো। এখানে আছে গরম মশলা 1 চামচ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ এবং ধনে গুঁড়া 1 চামচ পরিমাণ। এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে চুলার আগুনটা যাতে একটু কম থাকে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা একটু পানি দিব ভালোভাবে মশলাটা কষার জন্য। পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে এটাকে ভালোভাবে কষতে দেব। এরপর 1 কাপ পরিমাণ টমেটো পিউরি, এটা আমি প্রথমে টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছি, এরপর ব্লেন্ড করে নেব। অবশ্যই আপনারা আগে সিদ্ধ করে নেবেন তারপর ব্লেন্ড করবেন, নয়তো এই কালারটা আসবে না। ভালোভাবে কষা হয়ে গেলে আমরা দিয়ে দেবো চিকেনগুলো। এখানে 1/2 কেজি পরিমাণ চিকেন আছে, চিকেনগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়ে আমরা ঢাকনা দেব 10 মিনিটের জন্য, এটাকে ভালোভাবে কষতে দেব। 10 মিনিট পর দেখুন চিকেনটা কী সুন্দর একটা কালার আসছে, দেখে মনে হচ্ছে একটা আচার আচার ভাব। এটাতে এখন পর্যন্ত কোনো পানি দিইনি, তাই এখন একটু পানি ইউজ করব। এটা আপনারা 1 কাপ বা 1/2 কাপ যতটুকু প্রয়োজন, এই তো চিকেনটাতে বেশি জল হবে না, এটা মাখো মাখো হবে, তাই 1/2 কাপ পরিমাণ এনাফ। এবার সাথে দিব 1 কাপ পরিমাণ আস্ত রসুন আচারি চিকেনে, এটা আলাদা একটা ফ্লেভার দেবে। এবার এটাকে 15 মিনিট ঢেকে আছে, 15 মিনিট পর নামিয়ে উপরে একটু আস্ত 5 ফোড়ন গুঁড়া ছিটিয়ে দেবো, ধনে পাতা দিয়ে পরিবেশন। ভিউয়ার্স, আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।